যানজটের ভোগান্তি এড়াতে এবার আসছে ড্রোন ট্যাক্সি। কম্বোডিয়ার একদল শিক্ষার্থীর তৈরি ড্রোনটি এরই মাঝে নজর কেড়েছে বিভিন্ন মহলের। যাত্রী পরিবহনের পাশাপাশি আগুন নেভানোর কাজেও ব্যবহার করা যাবে এটি। নগর জীবনে যানজটের তিক্ততায় পড়েননি এমন মানুষ পাওয়া দুষ্কর, তবে যানজট এড়াতে এবার তৈরি হয়েছে নতুন ধরনের ড্রোন। কম্বোডিয়ার একদল শিক্ষার্থীর এই আবিষ্কারের নাম দেওয়া হয়েছে ড্রোন ট্যাক্সি। 60 কেজি ওজনের ড্রোনটি একজন যাত্রী পরিবহনে সক্ষম, উড়তে পারবে মাটি থেকে 13 ফুট উচ্চতায়, সহজেই চষে বেড়াতে পারবে পুরো শহর, রোগীকে হাসপাতালে নেয়া কিংবা অগ্নিকাণ্ডের সময় সুউচ্চ ভবনে পানির যোগানও দিতে পারবে এটি। শহরের যানজট থেকে বাঁচতেই আমরা এই ড্রোন তৈরি করি, সেই সাথে দমকল কর্মীদেরও অনেক উপকারে আসবে এটি। কোথাও আগুন লাগলে সহজেই পানি নিয়ে পৌঁছে যাবে ঘটনাস্থলে। ভিন্নধর্মী এ ড্রোন তৈরিতে খরচ হয়েছে প্রায় $20,000 আর সময় লেগেছে 3 বছর। বাণিজ্যিকভাবে উৎপাদন করা গেলে দেশে দেশে জনপ্রিয়তা পাবে নতুন এই পরিবহন ড্রোন। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।